हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल मोनिकास ब्लॉग। आशा करी तुम्हारा सबाई सुस्थ थाकाछो, भालो आछो। आज आमी तुम्हारे देखाबो डालियार खिचुड़ी बनानो। एटा बनानो अनेक ही इजी, बेशी टाइमो लागे ना, खूब ताड़ाताड़ी हो जाए। फार्स्ट आमी एखाने एकटा कड़ाई गरम करे डालियाटाके फार्स्ट फ्राई करे निच्छी, ड्राई रोस्ट करे निच्छी। এটা কন্টিনিউসলি ড্রাই করতে হবে, না হলে লেগে যাবে। তো এখানে আমি ভেজে নিয়েছি, তো একটা বাউলে উঠিয়ে রেখে নিয়েছি। এবার কড়াইতে মুগ ডাল দিয়ে দেব, সেম কোয়ান্টিটিতে। যতটা ডাল নিয়েছি ততটা চালও নেব। তো ডালটাকেও আমি ড্রাই রোস্ট করে নিচ্ছি, ভালোভাবে করে নিতে হবে। এটা লাল হওয়া পর্যন্ত এটাকে আমি ফ্রাই করে নেব। তো ডালটাও আমি ভেজে নিয়েছি। এবার ডাল আর ডালিয়াটা দুটোকে আলাদা করে জলে ভিজিয়ে রেখেছি। এবার এখানে ভেজিটেবলসগুলো একটু ফ্রাই করে নিচ্ছি, একটু কড়াইতে রিফাইন্ড অয়েল দিয়ে। আমি এখানে আলু আর ফুলকপি নিয়েছি, আমি আর কিছু ভেজিটেবলস খাই না, তো বেশি কিছু দিইনি। আলু আর ফুলকপি দিয়েছি, আর এটা হলো ফ্রোজেন পিস, ফ্রোজেন গ্রিন পিস। তো এটা আমি এখন দেবো না, এখন দিলে পুরো নরম হয়ে যাবে, এটা আমি পুরো লাস্টে দেবো। এটাকে ভালোভাবে পুরো ফ্রাই করে নেব। এবার এতে এই ফুলকপি আর আলুতে একটু হলুদ আর সামান্য একটু নুন দিয়ে আবার ফ্রাই করব, যাতে নুনটা সবজির গায়ে ঠিকভাবে মিশে যায়। তো এখানে আমার ফ্রাই হয়ে গেছে। এবার এতে কিছু অল্প কিছু অল্প সামান্য একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, টেস্টটা খেতে ভালো লাগবে। তো সামান্য কিছু জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি, ভালোভাবে একটু ফ্রাই করে নিচ্ছি। এই ডালিয়ার খিচুড়ি বানানো অনেক ইজি, অনেক তাড়াতাড়িও হয়ে যায়। এখানে আমি একটা গোটা টমেটো দিয়ে দেবো, টমেটো দিলে খিচুড়ির টেস্ট খুব সুন্দর লাগে। তো এখানে একটা আমি গোটা টমেটো দিয়ে দিয়েছি। Thank you.
তো ভালোভাবেই ভাজা হয়ে গেছে। এবার এতে আমি যে ধুয়ে রেখেছিলাম, ভিজিয়ে রেখেছিলাম ডাল আর চালটা, ওটা দিয়ে দিলাম, পুরো মিক্স করে দিয়ে দিলাম। এবার ভালোভাবে ঘেঁটে দেবো, একটু মিক্স করে দেবো ভেজিটেবলসের সাথে যাতে মিশে যায় ভালোভাবে। ভালোভাবে মিক্স করে দিয়ে এবার ঢাকা দিয়ে দিতে হবে। এই খিচুড়িটা আমি ঢাকা দিয়ে দিয়ে করব পুরো লো ফ্লেমে। তো দেখতেই পাচ্ছ আমি কিভাবে মেখে নিলাম পুরো ভেজিটেবলসের সাথে ডালিয়া আর ডাল দুটোকে পুরো মিক্স, ভালোভাবে মিক্স করে নিয়েছি। পুরো লো ফ্লেমে রেখে অল্প জল দিয়ে ঢাকা দিয়ে আমি কিছু সময় রেখে নিয়েছিলাম। দেন আমি আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়। এবার এর মধ্যে আমি অল্প অল্প করে জল এড করব। এখন অল্প কিছু এখন জল দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। এখন বেশি জল দেব না, অল্পই জল দিলাম। আবার একটু ভালো করে মেখে নিয়ে আবার ঢাকা দিয়ে দেব। এবার ভালোভাবে জল দিয়ে এবার ঢাকাটা দিয়ে দিচ্ছি। 15 মিনিট বাদে ঢাকাটা খুলে দেখলাম ভালো করে সেদ্ধ হয়েছে কিনা। অল সেদ্ধ হয়নি। এখন আমি এতে আমার যে ফ্রোজেন কড়াইশুঁটিটা ছিল, ফ্রোজেন পিসটা ছিল, ওটা দিয়ে দেবো। এটা আগে থেকে ফ্রোজেন হয়ে থাকে তো তাই ফার্স্টে থেকে দিলে ভালো গলে যায়, খেতে ভালো লাগে না, তো এই জন্য আমি এটা অনেক লেটে দিলাম। এবার ভালোভাবে মিক্স করে দিয়ে আবার জল দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। আমার খিচুড়িটা পুরো রেডি হয়ে এসেছে, এখন নাও আমার টাইম, তো তাই জন্য এখানে আমি গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দিলে খাওয়াটা আরও টেস্ট বেড়ে যায়। তো গরম মশলা দিয়ে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। তো আমাদের এখানে পুরো রেডি হয়ে গেছে ডালিয়ার খিচুড়ি। আর যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও। বাই।